সত্যি একেবারেই জোড়া চবক। আর এই জোড়া সুখবর দিলেন শুভশ্রী গাঙ্গুলি নিজে। অর্থাৎ শুভশ্রী নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপকামিং দুটি সিনেমার কথা জানালেন। একটির নাম বিসমিল্লা, অপরটির নাম আপাতত জানা না গেলেও সেটি যে বাবা ইয়াদব পরিচালিত সিনেমা তা জানা গেছে। বিসমিল্লাতে প্রথমবারের জন্য ঋদ্ধি সেনের সাথে জুটি বাঁধতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি। এবং দ্বিতীয় ছবিতে অর্থাৎ বাবা ইয়াদব পরিচালিত সিনেমাটিতে অঙ্কুশের সাথে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে। চিরাচরিত কাস্টিংয়ের নিয়ম ভেঙে টালিগঞ্জের পরিচালকেরা আজকাল নতুন জুটির দিকে ঝুঁকছেন এবং সেটি প্রমাণ বর্তমানের সিনেমাগুলি। আর তাই সেই ছবির যেরকম অভিনবত্ব বাড়ছে তার সাথে সাথে বাড়ছে দর্শকদের কৌতূহল। আর তাই প্রথমবারের জন্য বিসমিল্লাতে এক নতুন জুটিকে সামনে নিয়ে আসছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। কিন্তু হঠাৎ ঋদ্ধি শুভশ্রীকে জুটি বানানোর কথা কেন মাথায় এলো পরিচালকে, সেই কথার উত্তরে পরিচালক জানান রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতার ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় এই ভাবনা ওনার মাথায় এসেছিল। শুভশ্রীর অসামান্য অভিনয় এবং তার গ্ল্যামারাস লুক যা এই সিনেমার জন্য উপযুক্ত, আর ঠিক সেই কারণেই ঋদ্ধি এবং শুভশ্রীকে প্রথমবারের জন্য এক পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তার সিনেমা বিসমিল্লাতে। গল্পটি একটি মুসলিম পরিবারের ছেলেকে নিয়ে, যার জীবনে ধ্যান জ্ঞান একটি বাদ্যযন্ত্র। এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলিকে ফাতিমার চরিত্রে দেখা যাবে। ছবির শুটিং শুরু হবে আগামী বছরে 20 জানুয়ারি। ঝাড়খণ্ড পুরুলিয়ায় শুটিং হওয়ার কথা আছে। ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি বিসমিল্লাতে ঋদ্ধি শুভশ্রী জুটির অভিনব চমক সত্যি সবাইকে এক্সাইটেড করে তুলেছে। ঋদ্ধি শুভশ্রী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, ঋতুব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। কমার্শিয়াল ছবির পরিচালক হিসেবেই আমরা চিনি বাবা ইয়াদবকে, কিন্তু তার আগামী প্রজেক্ট হতে চলেছে একটি সুপার ন্যাচুরাল থ্রিলার। অবশ্যই মুখ্য চরিত্র দেখা যাবে পরিচালকের ফেভারিট অঙ্কুশকে। যদিও পাশাপাশি টলিউডে প্রথমবারের জন্য একটি ডান্স ফিল্ম করার কথাও আমরা জানি। বাবা ইয়াদেবের সঙ্গে অঙ্কুশ ও শুভশ্রী এর আগেও একাধিক কাজ করেছেন। অঙ্কুশের সাথে শুভশ্রীকে 2014 সালে আমি শুধু চেয়েছি তোমার সিনেমায় দেখা গিয়েছিল। পরিচালকের দাবি তার নতুন ছবির কনসেপ্ট একেবারেই ছক ভাঙা হতে চলেছে। প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। ছবির কাজ শুরু হওয়ার কথা আগামী 5ই ডিসেম্বর থেকে। আরও আপডেট জানার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। শুভশ্রী কোন সিনেমাটি আপনার কাছে সবথেকে বেশি এক্সাইটিং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।